সিরিয়াল প্রেমী দর্শকদের জন্য আবারও সুখবর, সান বাংলার পর্দায় আসতে চলেছে আবার নতুন একটি ধারাবাহিক। কিছুদিন আগেই এই চ্যানেলে জীবনকাঠি সিরিয়ালের পরিবর্তে নতুন একটি সিরিয়াল এসেছে যার নাম মোমপালক, আর এবার আবারও একটি নতুন ধারাবাহিকের প্রোমো এলো। এই ধারাবাহিকটির নাম হলো সুন্দরী। ইতিমধ্যেই সান বাংলার বিভিন্ন সোশ্যাল সাইটে এই ধারাবাহিকটির প্রোমো আপলোড করা হয়েছে, আর এই প্রোমো দেখে অনেক দর্শকরাই ভালো সাড়া জাগিয়েছে এই ধারাবাহিকটি সম্পর্কে। ধারাবাহিকটি সম্ভবত বর্ণবৈষম্যের শিকার একটি কালো মেয়ের জীবন কাহিনী সম্পর্কে। গায়ের রং কালো হলেও মেয়েটি কৃষ্ণের ভক্ত। কালো গায়ের রঙের জন্য সবসময় মেয়েটিকে গ্রামের লোকের কাছে অপমানিত হতে হয়, গ্রামের লোক তাকে ছোট চোখে দেখে। আর নায়িকা তার অপমানের এসব বিচার নিয়ে তার কৃষ্ণ ঠাকুরের কাছে যান, আর কৃষ্ণ ঠাকুরের কাছেই তিনি তার মনের দুঃখ সব কিছু প্রকাশ করেন। তিনি বলেন, ঠাকুর তুমিও তো কালো, তবে তোমাকে সবাই ভক্তি করে, আমাকে কেন এত ছোট চোখে দেখে সবাই। এই সিরিয়ালে আমরা নায়িকার চরিত্রে দেখতে পাবো একদমই নতুন একটি মুখ। নায়িকা সম্পর্কে কিছুই জানা যায়নি, তার নামও জানা যায়নি, এমনকি কে হবে এই সিরিয়ালের নায়ক সেটাও প্রোমোতে দেখানো হয়নি। তবে এই প্রোমোটি দেখে অনেক দর্শকেরা ধারণা করছে যে এই ধারাবাহিকটি জি বাংলার কৃষ্ণকরি ধারাবাহিকের মতো হতে চলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।